আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, হায়াত বাড়ায় না কমায়, এত টাকা কামাই বরকত পায় না, এত টাকা কামাই কোনো বরকত পায় না, শান্তি পায় না। তা আমরা বলি, বরকত পাওয়ার জন্য হলে আপনি যদি চান যে বরকত হোক, অল্প টাকায় বরকত হোক, আমাদের সমাজে, আমাদের দেশে, আমাদের চোখে পুরুষ কিংবা নারী দুই দলে ভিন্ন হলো, রবের কাছে সবাই এক। সুবহানাল্লাহ বলে না, সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ, রবের দরবারে সবাই এক। রবের দরবারে শুধু ভিন্ন হয় দুই দল, কি মুমিন নাকি কাফের, বাস এতটুকু। আল্লাহর দরবারে এছাড়া ভিন্নতার আর কোনো কিছু নাই। এবার চলুন আমরা একটু বোঝার চেষ্টা করি, জীবনটা কত সহজ হবে ইসলামকে যদি আমরা গ্রহণ করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। একটা জিনিস মনে রাখবেন আমার ভাইয়েরা, ইসলাম যেই বিষয়ে আপনাকে, আমাকে, আমাদেরকে আদেশ দিবে, মনে রাখবেন এখানে আমাদের জন্য কল্যাণ রয়েছে। ইসলাম যেই যেই বিষয়ে আপনাকে, আমাকে নিষেধ করবে, হারাম ঘোষণা দিবে, মনে রাখবেন সেখানে আপনার আমার জন্য অকল্যাণ। আগে এই জিনিসটা একটু ডিসাইড করে নেন। ইসলাম যদি বলে হ্যাঁ কল্যাণ, ইসলাম যদি বলে না অকল্যাণ, কার কল্যাণ কার অকল্যাণ, আমাদের কল্যাণ আমাদের অকল্যাণ। যেমন ইসলাম বলেছে মদ খেও না, হারাম। এখন সেই যা সেই জিনিসটা যদি আপনি আমি গ্রহণ করি, নিজের পায়ে নিজে কুড়াল মারা একই কথা হয়ে যাবে। ইসলাম বলেছে গাঁজা, ইসলাম বলেছে নেশা করা যাবে না। এবার আপনি আমি যদি নেশায় নিজেদেরকে জড়িত করে ফেলি, আপনার আমার নিজেরাই নিজেদের ক্ষতি করছি। মূলত আল্লাহ আমাদেরকে আজাব দেয় না, আল্লাহ পাক আমাদেরকে ডিস্ট্রয় করে দেয় না। যত বিপদ যত কষ্ট আপনার আমার জীবনে আছে, ঠান্ডা মাথায় খেয়াল করে দেখলে দেখবেন একটাও আল্লাহর পক্ষ থেকে আজাব নয়, সবগুলো আমাদের কর্মদোষের কারণে হচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমাদের নিজেদের ভুলের কারণে আমরা নিজেরাই কষ্ট পাচ্ছি। জোরে বলেন। আগের যুগের মানুষ হায়াত বেশি পেত, আমাদের যুগে এসে হায়াত বলেন না একটু কমে যাচ্ছে। আজকে থেকে 50-60 বছর আগেও যদি আমরা পিছনে যাই, দেখবো যে মানুষ গড়ে হায়াত পেয়েছে 60, 65, 70, 75, এমনও পর্যন্ত আপনার জানা আমার জানার মধ্যে হয়তো থাকতে পারে যে 90 ক্রস করেছে, এতটুকু হায়াত পেয়েছে, ঠিক না? কিন্তু দিন যত যাচ্ছে হায়াতের ঘড়ি তত কেন, সমস্যাটা কোথায়? মনে রাখবেন, ইসলামে কিছু নির্দেশ, কিছু আদেশ, কিছু নির্দেশ দিয়ে দিয়েছেন। এই নির্দেশকে আমরা যত অমান্য করব, আমাদের হায়াতের গড়ি তত কমতে থাকবে। যেমন একটা কথা আপনাদেরকে বলি, মিথ্যা কথা হায়াত বাড়ায় না কমায়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হায়াত বাড়ায় না কমায়, বাটপাড়ি করা হায়াত বাড়ায় না কমায়। তাহলে আমাদের হায়াত যতটুক ছিল, এতটুকের মধ্যে আমরা আরো কমাই ফেলছি, বরকত কমাই ফেলছি। সেজন্য আগে মানুষ 20 বছরে যা করেছে, আপনি আমি 40 বছরে তা করতে পারি না, কারণ আমাদের জীবনে কোনো বরকত নাই। জোরে বলেন, আমাদের জীবনে কোনো বরকত নাই, আমাদের টাকায় কোনো বরকত নাই, আমাদের ইনকামে কোনো বরকত নাই। অনেকেই বলে, শুনবেন যে এত টাকা কামাই বরকত পাই না, এত টাকা কামাই কোনো বরকত পাই না, শান্তি পাই না। তা আমরা বলি, বরকত পাওয়ার জন্য হলে আপনি যদি চান যে বরকত হোক, অল্প টাকায় বরকত হোক, তাহলে আপনি ইসলামের পথে ফিরে আসুন, আল্লাহ এবং রসুলের দেওয়া নির্দেশে ফিরে আসুন। আপনার জীবনে কি দরকার, কখন দরকার, কিভাবে দরকার, কোন পজিশনে দরকার, কোন সময়ে দরকার, আপনার সঠিক সময়টা জানা না থাকলেও আপনার রবের তো জানা আছে, আপনার রবেই আপনার টাইম মতো ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার একটু বুঝবেন, সব কিছু দেয় কে? আল্লাহ। আওয়াজটা একটু বড় হবে না? আল্লাহ। আপনার আমার আমাদের সব কিছু দেয় কে? আল্লাহ। এখন দেনেওয়ালা হচ্ছে আল্লাহ, ওনার সাথে যার কানেকশন ভালো
উনিই পাবে, কানেকশন যার ভালো নাই সে পাবে না। এবার নিজেকে প্রশ্ন করি, চলেন আমরা নিজেদেরকে প্রশ্ন করি একবার, সে দাতার সাথে কি আমাদের কোনো কানেকশন ঠিক আছে? একবারও ঠিক নাই। নামাজ পড়তে যাই সেখানেও তাড়াহুড়া লাগাই দিই, আমরা একটু সময় বেশি যদি ইমাম সাহেব নাই আমরা ঘড়ি দেখা শুরু করি, আমরা যদি সিজদায় গিয়ে সুবহানাল রাব্বিয়াল আলা পড়ি সেখানেও অনেকের একটু ব্যথা ব্যথা হয়ে যায়, হুজুর যদি আলোচনা দুই মিনিট একটু বেশি করে জুমার দিন এখানে অনেকের কাশির স্টার্ট হয়ে যায়, মসজিদের মধ্যে যদি এরকম আলোচনা হয় সেখানেও আমাদের তাড়াহুড়া শুরু হয়ে যায়। আমরা রমজান নিয়ে তাড়াহুড়া করি, রমজানের মতো নিয়ামতকে আমরা হারাইয়ে ফেলছি, কোরআনের মতো নিয়ামতকে আমরা মর্যাদা দিতে জানি নাই, হজের মতো নিয়ামতকে আমরা ধরে রাখতে জানি নাই, যাকাতের মতো সেই নিয়মকে আমরা চালু রাখতে জানি নাই, মা বাবার সেবার মতো এত বড় একটা সওয়াবের কাজ আমরা মূল্য দিতে জানি নাই, স্ত্রীর হক আদায় করার মতো একটা সওয়াবের কাজ আমরা সেটার দাম দিতে জানি নাই, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মতো এত মূল্যবান একটা কাজ আমরা সেটাকে কখনো ভ্যালু দিই নাই, সেটাকে কখনো দাম দিই নাই, মুরব্বীকে সম্মান দেওয়ার মতো উত্তম একটা কাজ আমরা সেটাকে কখনো গুরুত্ব দিই নাই। এতিম বাচ্চার মাথায় হাত বুলাই দেওয়া, মায়া করে একটু বুকে টেনে নেওয়া, কত যে উত্তম কাজ, রবের খুশির কাজ, আমরা সেটার গুরুত্ব বুঝি নাই, নিজের জীবন নিজেই নষ্ট করে দিয়েছে। আমি কি বুঝাতে পারলাম কথা? আর একটু জোরে বলেন না। এবার আসেন, আমাদের নবী আমাদেরকে জানাচ্ছেন, হে আমার উম্মত, যদি তুমি আত্মীয়তার সম্পর্ককে ছিন্নকারী না হও তোমার হায়াতে বরকত আসবে। আর একটু জোরে, তুমি যদি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করতে জানো তোমার হায়াতে বরকত আসবে। বলেন না সুবহানাল্লাহ। এবার সেই হাদিসকে সামনে রেখে আমাদের মনের একটা প্রশ্ন, সেটা কি, হুজুর আমরা তো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে চাই কিন্তু যার সাথে রক্ষা করতে চাই উনি তো রক্ষা করতে চায় না, আমি তো কথা বলতে চাই উনি তো কথা বলতে চায় না, আমরা তো সম্পর্ক রাখতে চাই উনি তো সম্পর্ক রাখতে চায় না, আমরা তো বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিই ওনারা তো আসে না, আমরা চাই ওনারা তো রাখে না। আমি বলবো ভাই, আমি বলবো বোন, আপনারটা আমি আপনি করে যান, আপনারটা আপনি করে যান, ওনার পক্ষ থেকে যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা না হয় সেটা উনি ওনার আল্লাহকে জবাব দিবে। আপনি এতটুকু বলতে পারবেন, আল্লাহ তোমার নবী বলেছেন আত্মীয়তার বন্ধন রক্ষা করতে, আমি সেটা চেষ্টা করে গিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, জিনিসটা একটু বোঝার চেষ্টা করি, এই মশালাটা অনেকের একটু মাথায় ঢুকে না যে ইসলাম বলে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে, কিন্তু আমি কেমনে রক্ষা করব সে তো আমার গুতায়, আমি যার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে চাই সে তো আমাকে জ্বালায়, সে তো আমার নামে মামলা দেয়, সে তো আমার নামে বদনাম করে, সে তো আমার নামে গীবত করে, সে তো আমার নামে কাহিনী রটায়, সে তো আমার সাথে কথা বলতে চায় না, সে তো আমার সাথে সম্পর্ক রাখতে চায় না। আমি বললাম ভাই, আমি বললাম বোন, হাদিসকে সামনে রাখেন, মনের বিবেক দিয়ে একটু বোঝার চেষ্টা করেন, আপনার নবী কি বলেছেন, আপনার পক্ষ থেকে যেন ছিন্ন না হয়। তারা যদি করতে চায়, বলেন না, তারা যদি করতে চায়, জেঠাই যদি করতে চায়, চাচা যদি করতে চায়, খালাই যদি করতে চায়, মামিয়ে যদি করতে চায়, বান্ধবী যদি করতে চায়, আপনার পক্ষ থেকে ন শব্দটা দিবেন না, পারলে কথা বলবেন না পারলে চুপ থাকবেন, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবেন না। এবার অন্য কেউ নামাজ পড়ে না বলে আপনি কি নামাজ পড়বেন না? যার নামাজ পড়বে না সে তার আল্লাহকে জবাব দিবে, আপনার নামাজের হিসাব আপনার, আমার নামাজের হিসাব আমার, আমি আত্মীয় আপনার সাথে সম্পর্ক রাখতে চাই না, এটার জবাব আমি আল্লাহকে দিব, আপনি আমার সাথে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবেন, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান নিয়ামত আপনি পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ।